গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর আজকে হাজির হয়েছি সমরেশ মজুমদারের লেখা একটি চমৎকার ও বিখ্যাত উপন্যাস নিয়ে। আজকের উপন্যাস দৌড়। এটি সমরেশ মজুমদারের লেখা প্রথম উপন্যাস। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। বেশ কিছুক্ষণ হলো রাকেশের ঘুম ভেঙেছে এবং ওই সময়টুকু সমস্ত শরীর গুটিয়ে নিয়ে অনেকটা তেমাথা বুড়োর মতো ঘুমের আমেজটাকে জিয়ে রাখতে চাইছিল। এখন এই সকালে মেঝেতে পাতা বিছানায় শুয়ে সারা ঘরে ছড়ানো কাগজ, মাটির ভার উপচে পড়া সিগারেটের টুকরো এবং প্রায় মাথার বালিশের পাশে গোড়ালি সাদা হওয়া কালো জুতোটাকে দেখতে পেয়ে মেজাজ খারাপ হয়ে গেল। চোখ বন্ধ করে আরও কিছুক্ষণ শুয়ে থাকার চেষ্টা করল। পাশের বাড়িতে বাংলায় খবর বাজছে। ওর ঘরে প্রায় মেঝে থেকে ওঠা জানলা দিয়ে ওই বাড়ির দোতলাটা পরিষ্কার দেখা যায়। সকালবেলায় কেউ শালা খবর শোনে? তাহলে কাগজ রাখার কি দরকার? এক চোখ খুলে রাকেশ পরিষ্কার দেখতে পেল ও বাড়ির বুড়ো কর্তা জাঙ্গিয়া পরে মুখ খিঁচিয়ে আসন করছে। চোখ বন্ধ করে ফেলল রাকেশ। আজ সকালটায় মাটি হয়ে গেল। আজ কোনো তাড়া নেই, অন্যদিন এই সকাল আটটা থেকেই অস্বস্তি হতো। শালা জয়সওয়াল সাহেব 10টা বাজতে না বাজতেই লাল ঢেড়া মারছে। 3টে ঢেড়া মানে একটা ক্যাজুয়াল লিভ খতম। আর কেমন করে যে দেরি হয়ে যায় কিছুতেই বুঝতে পারে না রাকেশ। কিন্তু আজ সেসব তাড়া নেই। আজ সারা দিন শুয়ে থাকলেও কেউ ঢেড়া দেবার নেই, কিন্তু শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে না একটুও। পাশের ঘরে উনুন জ্বলছে, উনুনটা ও পাশের দেওয়াল ঘেঁষে, তাই এ পাশের দেওয়ালে হাত দিলে ছ্যাঁকা লাগে। লেপটাকে নামিয়ে দিয়ে সোজা হয়ে বসল রাকেশ। রাত্রে নগ্ন হয়ে শোয়া স্বাস্থ্যপ্রদ মনে করায় নিজের উদম বুক কোমর একবার দেখল। বড় মায়া লাগে হাত বোলাতে। আহ, কোমরটাকে আলতো করে পাশের দেওয়ালে ছোঁয়ালো। একটা উষ্ণ আরাম সারা শরীরে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে। টেরিকটের প্যান্টটা গলিয়ে নিয়ে থার্মোমিটারের মতো টুথব্রাশটা মুখে পুরে দরজা খুলল রাকেশ। ওর এই 5x7 ফুট ঘরের দেওয়ালে টাঙানো 6 ইঞ্চি আয়নায় মুখটা একবার বুলিয়ে চোখের স্ত্রী ফিরিয়ে নিল। কারণ ও জানে এই সময় নিচের কলতলায় কয়েকটি মেয়ে ব্যস্ত থাকবেই। এ বাড়ির মেয়েরা সুন্দরী কি হলেও তাদের প্রতি কোনো দুর্বলতা ওর নেই। তথাপি পিচুটি চোখে কোনো মহিলার মুখোমুখি হওয়া ভাবাই যায় না। আনন্দ এই ঘরটা ওকে খুঁজে দিয়েছিল। ইউনিভার্সিটি হোস্টেল থেকে বেরিয়ে কলকাতার মেসে নিজস্ব ঘর কব্জা করার মতো রেস্ত ওর ছিল না। আনন্দর এক আত্মীয় এই ঘরটায় ছিল। কলেজ স্ট্রিটের কাছাকাছি এই ঘরটায় এসে ওর আপত্তি হয়নি। বাড়িওয়ালির সঙ্গে কথা বলেছিল আনন্দ। বুড়ি মাথা দুলিয়েছিল। 30 টাকা ভাড়া লাগবে বাবা। হাহার, তোমার বয়স তো ভালো নয়। স্পষ্ট কথা বলছি, কাঁচা কাঁচা অনেক ভাড়াটে মেয়ে আছে। কেউ যদি বলে নজর খারাপ করেছ, তাহলে চলে যেতে হবে, বুঝলে? ঘাড় নেড়েছিল রাকেশ। মনে মনে বলেছিল, মাথা খারাপ, কর্মস্থান আর বাসস্থানে ওসব কেউ করে? একতলায় নামতেই চাঁক ঘিরে থাকা মৌমাছির মতো কল আঁকড়ে থাকা মেয়েগুলো আলগা হয়ে গেল। এই সময় নিয়মিত 2টো বাক্যের একটি ওর কানে আসে, আজ বড় তাড়াতাড়ি উঠলেন যে, অথবা আজ বড় দেরি হয়ে গেছে কিন্তু। প্রায় চোখ কান বুঝে শুরুত করে ভালো আছেন মাসিমা গোছের মুখ করে কর্মটি সেরে নিতে বারোয়ারি স্নানঘরটায় ঢুকে গেল ও।
বাড়িওয়ালি বুড়িকে অজস্র ধন্যবাদ চেয়ে পায়খানাটা বাথরুমের ভেতরেই করেছিল। নলে জল হাতে মেয়েগুলো সামনে দিয়ে পায়খানায় ঠোকা ভাবাই যায় না। এই বাড়োয়ারির স্নানঘরটা যেমন অন্ধকার তেমনি নোংরা। মেয়েদের মাথার চুল থেকে সাবানের ফেনা সবসময় জলে ভেসে বেড়ায়। বেশিক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলে আসলের আদর খেতে হবে সর্বাঙ্গে। এই গা ঘিন ঘিন ভাবটা এড়াবার জন্য রাকেশ সিগারেট ধরিয়ে স্নান শুরু করে। শুকনো গামছা দিয়ে ধরে মাঝে মাঝে কয়েকটা টান দিয়ে নেয়। অনেকটা ট্রলি গাড়ির বেগ কমে এলে পেছন থেকে ঠেলার মতো। ঘরে এসে একটা সিগারেট ধরালো রাকেশ। এখন কি করা যায়? সুহাসদাকে আজ ধরতেই হবে। কালকেই যদি ওর অফিসে যাওয়া যেত, কিন্তু একদম মনে পড়েনি তখন। আসলে কাল দুপুর থেকে ওর সমস্ত চিন্তা ভাবনা কেমন অসার হয়ে যাচ্ছিল। কোনো কিছুই মাথায় আসছিল না। কেমন একটা ঘোরের মধ্যে সারাটা দিন কেটে গেল। অথচ গতকাল ওর ঢেঁড়া পড়েনি। মিনিবাস পেয়ে গিয়েছিল কলেজ স্ট্রিটের মোড়েই। সম্পূর্ণ টিপটপ না হয়ে ও রাস্তায় বের হয় না। মাথার টেরি থেকে জুতোর টো পর্যন্ত ঝকঝক থাকবেই। ঘণ্টাখানেকের ব্যবধানে সিগারেট কেনার সময় পানের দোকানে আয়নায় খুরপি চালানোর মতো কয়েকবার চিরুনি বুলিয়ে নেয় চুলে। দ্রুত পা চালানোর জন্য এই শীতের সকালেও কপালে ঘাম জমছিল। সই করে নিজের টেবিলে যেতে না যেতেই কানে এলো সুপার নরেশবাবুর চিৎকার, রাকেশবাবু আপনার ফোন। এই সকালে কে ফোন করল? নীরা? যা, হতেই পারে না। ও জানে এই সকালে অফিস আসেই না। তাছাড়া নীরাদের ফোনটা কাল থেকে খারাপ হয়ে আছে। কয়েকবার ডায়াল করে না পেয়ে 19 লাইনকে বলতে ওরা জানালো। টেবিলের উপর রাখা রিসিভারটা তুলল রাকেশ। বিশ্রী গন্ধ মাউথপিসটায়। সারা অফিসটায় চোখ বোলালো ও। লোকগুলো জিভ বুলিয়ে কথা বলে নাকি? আজকাল তো কীসব সেন্ট ফ্রেন্ড দেয় রিসিভারে। গভর্নমেন্ট অফিসে কে কাকে দেখে? হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে সাজানো গলার এক মহিলা প্রশ্ন করলেন। আমি রাকেশ, রাকেশ মিত্র। আপনি কে বলছেন? বিস্মিত হলো রাকেশ। উফ, শেষ পর্যন্ত তোমাকে পাওয়া গেল রাকেশ। প্রায় আন্দাজেই তোমাকে ফোন করলাম। কাল ডালহৌসি দিয়ে ট্যাক্সিতে যাওয়ার সময় তোমায় দেখলাম অফিসে ঢুকছ। টেলিফোন গাইড থেকে নাম্বার নিয়ে শেষ পর্যন্ত তোমাকে পেয়ে গেলাম। এত সুন্দর করে কেউ হাসতে পারে? কে কে আপনি? আমি ঠিক বিস্ময় বাড়ছিল ওর। এরকম গলার এরকম কথার কাউকে ভাবা যায় না স্মৃতিতেও। সে কি আমাকে চিনতে পারছো না? বাহ, ছোট্ট অভিমানের টোকা গলায় বাজল। না, রিয়াকে মনে আছে? আবার হাসি। রিয়া? প্রায় চমকে উঠল রাকেশ। এক একটা নাম আছে, এক একটা মুখ আছে, যা শুনলে বা যাকে দেখলে বুকের ভেতরটায় ধক করে ওঠে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আচমকা। নিজেকে সামলাতে সময় লাগে কিছুক্ষণ। হ্যাঁ, খুব আস্তে যেন নিজের সঙ্গে কথা বলল রাকেশ। আমি রিয়ার মা, মনে পড়ছে? তুমি যেরকমটি ভাবছ আমি সেরকমটি নই। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার সঙ্গে আমার দরকার আছে, ভীষণ দরকার। তুমি তো জানো না ওর ব্যবসাটা আমি দেখছি, একটা গোলমালে পড়ে গেছি। তোমাদের অফিসের ব্যাপার? না বাবা, ফোনে বলা ঠিক না। তুমি একবার আসবে লক্ষ্মীটি, প্লিজ? গলার স্বর সেতারের সব কটা তার ছুঁয়ে ছুঁয়ে এলো। আমি কি করব? রাকেশ বলল, তোমাকে আমার দরকার।
তুমি একটু সাহায্য করলে মনে হয়ে যাবে। রাকেশ, তোমার সঙ্গে এক সময় খারাপ ব্যবহার করেছিলাম না? সত্যি আমার খারাপ লাগতো তারপর। তুমি এসো, আজ বিকেলে আসবে কি বললে? বেশ, তাহলে কাল, যে কোনো সময়। আমি বাড়িতেই আছি, কথা রইল কিন্তু। এই জানো, রিয়া ভালো নেই, একদম ভালো নেই। এসো তাহলে, ছাড়ছি। ওপাশ থেকে কট করে শব্দটা শুনতে পেল রাকেশ। রিসিভারটা নামিয়ে খোলা জানলা দিয়ে প্রায় সকাল পেরোনো ডালহসিটাকে দেখল। রিয়া ভালো নেই, হাসল রাকেশ। রিয়ার মা ফোন করেছিলেন ভাবাই যায় না। চোখের জলের ব্যালেন্স রাখতে পারেন মহিলা, দুকোণে টলটল করবে কিন্তু এক ফোঁটাও গড়াবে না। 20-22 বছর বেমালুম চুরি করে ভদ্রমহিলা মেয়ের সঙ্গে জামা কাপড় পাল্টাপাল্টি করে পরেন। রিয়া শেষ পর্যন্ত ভালো নেই, সেই রিয়া। অন্যমনস্ক হয়ে নিজের সিটে ফিরল রাকেশ। একটা সিগারেট ধরিয়ে ধোঁয়াটা ছাড়তেই পিয়ন সামনে এসে দাঁড়াল। আপনাকে বড় সাহেব ডাকছেন। যাচ্ছি, যাও। জয়সল সাহেবের সঙ্গে কাজের ব্যাপারে ওর কোনো যোগাযোগ নেই, তবু ডাকছেন কেন? পুরো হলঘরটা এখন ভরে গেছে, গুনগুন শব্দ চারপাশে। পার্টিরা আসতে শুরু করেছে এরই মধ্যে। আলমারি খুলে পিয়ন ফাইল সাজিয়ে রাখছিল টেবিলে। চোখ তুলে দেখল কালকের রোগা মতন সিন্ত্রি ভদ্রলোক ও সামনে দাঁড়িয়ে। কাল বলেছিল আজ আসতে, অনেক ঝামেলার কেস। উঠে পড়ল রাকেশ। আপনি একটু দাঁড়ান, আমি ঘুরে আসছি। জয়সল সাহেবের ঘরের সামনে এসে সিগারেটটা জুতোর তলায় চেপে নেভালো ও। তারপর দরজা খুলতেই জয়সল সাহেবের বিরাট মাথাটা দেখতে পেল। মাথা ঝুঁকিয়ে ডাকছেন জয়সল। কার্পেট পাতা ঘরে পা দিল রাকেশ। বিরাট কাজের টেবিলটার এপাশে চেয়ার টেনে বসল ও। এক মনে কাজ করে যাচ্ছেন জয়সল। কেন ডেকেছেন কিছুই বোঝা যাচ্ছে না। নেভি ব্লু স্যুট, চওড়া টাই, ভদ্রলোক দেখতে দারুণ হ্যান্ডসাম। বয়স হয়েছে সেটা শুধু চোখের নিচের দিকে তাকালে বোঝা যায়। ঘরটা বেশ বড়, জানলার দিকে একটা ইজি চেয়ার পড়ে আছে। দুপুরে 1টা থেকে 2টো দরজা বন্ধ করে জয়সল ওখানে বিশ্রাম করেন। অফিসে একটা গুজব আছে যে 2টোর পর এ ঘরের বাতাসে অ্যালকোহলের চনমনে গন্ধ ভাসে। টেবিলের উপর আঙুল রেখে একটু অসহিষ্ণু ভাব দেখিয়ে রাকেশ নিচু গলায় বলল, ইয়েস। জয়সল মুখ তুলে কিছু বলতে যেতেই টেলিফোনটা বেজে উঠল। চেয়ার ঘুরিয়ে নিয়ে রিসিভার তুলে নিলেন ভদ্রলোক। হ্যালো, জয়সল স্পিকিং, হে, হাউ ডু ইউ ডু? হ্যাঁ, আরে ছোড় ভাই, হাম তো ফতুর হো গিয়া। ইউ মেট সিং? আরে ওহি বহিন চোকে বাদ ছোড় দেও জি, এক শিওর টিপস চাহিয়ে, ডার্বি সুইট কিস খেল দো। হা হা, ইভেন মানি তো কিয়া হার্ম, আর ইউ শিওর? মিস্টার রোমিও উইল উইন, পাক্কা? ওকে, সি ইউ। রিসিভার রেখে মাথা নাড়ল জয়সল। তারপর কোটের পকেট থেকে হলুদ ছোট বই বের করে দ্রুত পাতা উল্টাতে লাগল। কিছু ঠিক বুঝতে পারছিল না রাকেশ। ফোনে অবশ্য একজনের কথা শুনলে পুরোটা বোঝা মুশকিল হয় মাঝে মাঝে। সুইটকেস, মিস্টার রোমিও। রাকেশ বড় বড় চোখে জয়সলের হাতের বইটার দিকে তাকাল। চটি বই, রেসের, ওপরে ঘোড়ার ছবি আঁকা। তবে রাস্তায় যে ধরনের রেস বুক বিক্রি হতে দেখে সেরকম নয়।
জয়সওয়াল পেন্সিল দিয়ে একটা নম্বর গোল করে দাগ দিল। তারপর বইটা পকেটে রেখে সামনের দিকে তাকাতেই দরজা খুলে একটা লোক পিয়নবুক হাতে নিয়ে ওর দিকে এগিয়ে গেল। রাকেশ বুঝতে পারছিল না ঠিক কি ঘটছে। জয়সওয়াল সাহেব আঙুল দিয়ে রাকেশকে দেখিয়ে দিতেই লোকটা পিয়নবুক খুলে ওর সামনে ধরল। আপনার চিঠি। সই করে মুখ বন্ধ করা খামটা নিতেই লোকটা একটু দাঁড়িয়ে থাকল। লোকটা কি বকশিস চায়? জয়সওয়াল সাহেবের সামনে খামটা কি আছে? লোকটা চলে যেতেই ও খামের মুখ খুলল। পাতলা সাদা কাগজে সুন্দর টাইপ করা ছোট্ট চিঠি। চিঠিটা পড়তে পড়তে উঠে দাঁড়ালো রাকেশ। দুবার পড়ল ও। মাথার মধ্যে কিছু ঢুকছে না যেন। জয়সওয়াল সাহেবের দিকে তাকালো রাকেশ। চোখাচোখি হতে রুমালে মুখ মুছলেন ভদ্রলোক। তারপর গলা খাঁকারি দিয়ে বললেন, আই এম সরি ফর ইউ, ওয়েল কিপ কন্ট্যাক্ট, লেট মি থিঙ্ক হোয়াট ক্যান আই ডু ফর ইউ, গুড লাক। আবার মাথা নামিয়ে কাজ শুরু করল জয়সওয়াল সাহেব। কার্পেট মারিয়ে বাইরের করিডোরে এসে দাঁড়ালো। বিরাট হল ঘরটায় ঢুকে দেখল অফিসের সবাই এক জায়গায় জড়ো হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আতঙ্ক, সহানুভূতি দৃষ্টিগুলোতে মাখানো। সুধীর রায়কে এগিয়ে আসতে দেখল ও। ইউনিয়নে ওদের অফিসের রিপ্রেজেন্টেটিভ। ওর হাত থেকে চিঠিটা নিল সুধীর। এক নিঃশ্বাসে পড়ে ফেলল চিঠিটা। শালা রুল ফাইভ করেছে। রুল ফাইভ? মুহূর্তে একটা চাপা ফিসফিসানি ওকে ঘিরে জড়ো হয়ে গেল। সবাই মুখ বাড়িয়ে দেখতে চায় চিঠিটা। ইওর সার্ভিস ইজ হেয়ার বাই টার্মিনেটেড। রুল ফাইভ করলো কেন? ভদ্রলোক কি পার্টি করতেন? যা, কোনোদিন ইউনিয়ন অফিসে যেতে দেখিনি। মিছিলও যেত না, নিশ্চয়ই আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করত। পুলিশ রিপোর্ট ছাড়া রুল ফাইভ হয় না। গুনগুন শব্দগুলো ছড়িয়ে যাচ্ছিল সারা ঘরে। সুপার নরেশবাবু চিঠিটা পড়লেন। কি করবেন ভাই, এই জন্য তো আমি পার্টি করতে বলি না কাউকে। এখন তো আর গভর্নমেন্ট সার্ভিস আপনি পাবেন না। যাক, এক মাসের বেতন দিয়ে দিতে বলেছে, মন্দের মধ্যে এটাই যে একটু আসার কথা। বিল করে দেব। আমি কোনোদিন পার্টি করিনি, অসহায়ের মতো বলল রাকেশ। যা, তা হয় কখনো? কেন চেপে যাচ্ছেন? পুলিশ এসব ব্যাপারে খুব পার্টিকুলার। নরেশবাবু হেসে চলে গেলেন। আপনাকে দেখে কিন্তু কোনোদিন ভাবিনি আপনি পলিটিক্স করেন। যা হোক কমরেড, রুল ফাইভের এগেনস্টে কিছু করা যায় না। এর আগে অন্তত আটটা কেস আমাদের মেনে নিতে হয়েছে। তবু আমি ইউনিয়ন অফিসে ফোন করছি। একবার হাতটা ধরে সুধীর টেলিফোনের টেবিলের দিকে চলে গেল। কেমন একটা অসহায় ভাব ছড়িয়ে পড়ছিল মনের মধ্যে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল রাকেশের। ভিড় ঠেলে ও নিজের চেয়ারে ফিরে এলো। সবাই এমনভাবে ওকে দেখছে যেন শহীদ হয়ে গেছে। সেই সিন্দ্রী ভদ্রলোক এখনও দাঁড়িয়ে। রাকেশের কাছে ওর ফাইল। কিছু একটা ব্যাপার হয়েছে আঁচ করে লোকটা একজনকে ফিসফিসে জিজ্ঞাসা করল, ক্যা হুয়া? জবাব শুনে রাম রাম বলে ঘুরে হাঁটতে শুরু করলো দরজার দিকে। ভিড়টা সামনে থেকে সরে গেলেও রাকেশ বুঝল সবাই তার দিকে তাকিয়ে আছে। এখনো কি করতে পারে? কেঁদে ফেলতে পারে, চিৎকার করে বলতে পারে, আমি কেন, আমার চোদ্দ পুরুষে কেউ পলিটিক্স করেনি। অথবা চুপচাপ মেনে নিতে পারে। বোধহয় শেষেরটাই সবচেয়ে ভালো। এই চেয়ার এবং টেবিল, টেবিলের ড্রয়ার, অদ্যই শেষ রজনী। কাল থেকে অন্য কেউ বসবে। কাল থেকে সে একদম বেকার, ভাবাই যায় না। অবশ্য এক মাসের মাইনে পাওয়া যাবে, আপাতত এক মাস নিশ্চিন্ত। পুরো তিরিশটা দিন।
ড্রয়ারটা খুলল রাকেশ, একটা ছোট ডায়েরি যার মধ্যে অফিসের নোটই বেশি, কয়েকটা ফোন নম্বর আর নাম লেখা। একবার চোখ বুলাল ও। কয়েকটা কাগজ ডায়েরির ভাঁজে রেখে উঠে দাঁড়াতেই সুধীর প্রায় দৌড়ে এলো। চলুন, তাড়াতাড়ি চলুন, ইউনিয়ন অফিসে যেতে হবে এক্ষুনি। আপনি বললেন রুল ফাইভের এগেনস্টে কিছু করা যায় না, রাকেশ কিছু বলতে হয় তাই বলল। যায় না, তবু চেষ্টা করতে দোষ কি? সুধীরের সঙ্গে টেবিলগুলো পেরিয়ে আসার সময় নরেশবাবুর ডাক কানে গেল রাকেশের। শুনুন, কাল একবার আসবেন, বিলটা কবে পাশ হবে খোঁজ নিয়ে যাবেন। ঘাট দোলাল ও, যেন একটা সাধারণ ব্যাপার। কিছু টাকা ধার চেয়েছে রাকেশ, নরেশবাবু দিচ্ছেন এমন ভাব আর কি। দরজার গোড়ায় পেয়নটা দাঁড়িয়ে, লোকটার বাড়িতে 11 জন খাইয়ে, বেচারা মাইনে পায় 200 টাকা। ওর কাছে বোধহয় টাকা 40-এর মতন পাবে রাকেশ। চললেন বাবু, লোকটা হাত কপালে তুলল, হাসল রাকেশ। ভালো থেকো সুবন্ধু। সুধীরের সঙ্গে রাকেশ হেড অফিস আসতেই টের পেল খবরটা এখানেও ছড়িয়েছে। সুধীরের পরিচিত একজন করিডোরে দেখা হতেই বলল, কি সুধীর, শুনলাম তোমাদের অফিসে রুল ফাইভ হয়েছে। একটু অস্বস্তি নিয়ে সুধীর ঘাড় নাড়ল, নকশাল নাকি? কি জানি বলে সুধীর ওকে নিয়ে ইউনিয়ন অফিসে ঢুকে পড়ল। রাকেশ দেখল 4 জন একটা টেবিল ঘিরে বসে আছে। একজনকে চিনতে পারল ও, ইউনিয়নের সেক্রেটারি। ভদ্রলোক রাকেশকে দেখলেন। সুধীর বলল, অনিলদা, এই রাকেশ। অনিলদা রাকেশকে বসতে বললেন, একটাই চেয়ার খালি ছিল, রাকেশ বসল না। জানেন নিশ্চয়ই রুল ফাইভের বিরুদ্ধে আমরা আইনত কিছু করতে পারি না, কারণ কোনো কর্মচারীর অতীত নিয়ে আমরা কন্ট্রোলারকে চাপ দিতে পারি না। আপনার খবর পেয়ে আমি কন্ট্রোলারের সঙ্গে দেখা করেছিলাম, পুলিশ রিপোর্ট দিয়েছে যে আপনি উইথ আর্মস মন্ত্রীদের মারবার জন্য একদা ঘোরাফেরা করেছেন, যদিও প্রমাণাভাবে ধরা যায়নি। রিপোর্টের মধ্যে কন্ট্রাডিক্টরি আছে, কিন্তু কন্ট্রোলার কোনো রিস্ক নিতে চান না। অবশ্য উনি বলেছেন যে পুলিশ যদি রিপোর্ট উইথড্র করে তবে উনি রুল ফাইভ তুলে নেবেন। সুধীর বলল, পুলিশ কি রিপোর্ট উইথড্র করে? অনিলদা ঘাড় নাড়লেন, আমার কেন তো না, তবে কন্ট্রোলার 1 মাস সময় দিয়েছেন। আজকে হলো 10, 9th March, বিকেল অবধি সময় আছে। রাকেশবাবু, আপনার জানাশোনা কোনো মন্ত্রী যদি থাকে তবে তাকে ধরুন। চুপচাপ বেরিয়ে এসেছিল রাকেশ। অনিলদা অবশ্য যোগাযোগ রাখতে বলেছেন, দিল্লিতে মার্সি পিটিশন পাঠাবেন। বিরাট 10-তলা বাড়িটার বাইরে এসে রাকেশের মনে পড়ল ও অনেকক্ষণ সিগারেট খায়নি। পকেট থেকে সিগারেট বের করতে গিয়ে ডায়েরিতে হাত পড়ল। ডায়েরিটা খুলে সেকশন সাব সেকশন লেখা নোটসগুলো দেখে এক টানে ছুঁড়ে দিল উপরে। ফরফর করে উঠতে উঠতে সেটা একটা ট্রামের ছাদে গিয়ে পড়ল। রাকেশ দেখল ট্রামের জানলায় বসা কিছু লোক চকিতে হাঁ হাঁ করে উঠে দাঁড়িয়েছে। বেচারারা কি ভাবছে, বোমা পড়ল? গম্ভীর মুখে হাঁটতে লাগল রাকেশ। হাঁটতে হাঁটতে ধর্মতলা ট্রাম গুমটির কাছে এসে হঠাৎ নীরার কথা মনে পড়ে গেল ওর। সঙ্গে সঙ্গে বুকের ভেতরে কেমন দম ধরল রাকেশের। পকেট থেকে 3টে 10 পয়সা বের করে টেলিফোন বুথের সামনে দাঁড়াল। নীরাদের ফোন সারানো হয়েছে কি? নীরা কি এখনও ঘুমোচ্ছে? এখন এই দুপুরবেলা নীরাকে ঘুমোতে বলেছে ডাক্তার। টেলিফোন বুথের মধ্যে এক মহিলা দাঁড়িয়ে কানে রিসিভার চেপে দুলছেন। বাইরে থেকে কথা শুনতে পাচ্ছিল না ও। 3 মিনিট হয়ে গেল, মেয়েরা একবার ফোন ধরলে ছাড়তে যায় না। কার সঙ্গে কথা বলছেন?
প্রেমিক ট্রেমিক হলে তো হয়ে গেল। এই দুপুরবেলা কোনো মেয়ে টেলিফোনে প্রেম করার জন্য ধর্মতলায় আসে? নাকি ছেলেটার আসার কথা ছিল অথচ আসছে না দেখে মেয়েটা ফোন করছে? আহ, জ্বালাতন! রাকেশ দেখল ওর পেছনে এক মারোয়ারি ভদ্রলোক লাইন দিয়েছেন। না, আর ভদ্রতা করা যায় না। রাকেশ টেলিফোন বুথের দরজাটা ফাঁক করে মুখটা ঢোকাতেই দেখতে পেল বছর 35-এর এক মহিলা রিসিভার কানে ধরে চোখ বন্ধ করে কাঁদছেন। কয়েক সেকেন্ড দেখল রাকেশ, ভদ্রমহিলা কোনো কথা বলছেন না, ওপাশ থেকে কেউ কিছু বলছে বলে মনে হচ্ছে না। কেমন অস্বাভাবিক গলায় রাকেশ বলে ফেলল, আপনি কাঁদছেন? চমকে উঠলেন ভদ্রমহিলা। রিসিভারটা চট করে ওপরে রেখে পাঁচ আঙুলে মুখ মুছে হনহনিয়ে বেরিয়ে গেলেন রাকেশের পাশ দিয়ে। রাকেশ দেখল ভদ্রমহিলা ক্রমশ ভিড়ের মধ্যে মিশে যাচ্ছেন। বুথের মধ্যে ঢুকল রাকেশ। রিসিভারটা ওপরে পড়ে আছে, কানের কাছে আনলো। হ্যালো, হ্যালো সীতা, সীতা কথা বলছো না কেন? হ্যালো! আর্তনাদের মতো একটা পুরুষ কণ্ঠ শুনতে পেল রাকেশ। আপনার সীতা চলে গিয়েছেন বলে লাইনটা কেটে দিল। মেয়েরা এত অল্পে কাঁদে, অবশ্য কাঁদলে এক একটা মেয়েকে দারুণ দেখায়, বিশেষ করে চোখ দুটো যদি নীরার মতো হয়। বুক থেকে একটা নিঃশ্বাস বের হলো রাকেশের। নীরাকে যে কতদিন দেখেনি! একবার ডায়াল করতেই ওপাশে যেন জল তরঙ্গ বেজে উঠল, এমন আজব ব্যাপার এখনো ঘটে। রাকেশ ভেবেছিল আজও 199-এ ডায়াল করতে হবে, কিন্তু তার বদলে ও ছোট্ট একটা নরম স্বর শুনতে পেল। হ্যালো, আমি বলছি, অফিস থেকে করছো? না, এসপ্ল্যানেড থেকে। কেন, অফিস পালালে? না। তবে কেমন আছো? ভালো। ডান হাতের ব্যথাটা সেরে গেছে? হ্যাঁ। তুমি কেমন আছো? আমি এই আর কি। শোনো, ইয়ে হয়েছে, আমি কি কখনো পলিটিক্স করতাম? পলিটিক্স কেন? আমার চাকরিটা চলে গেল। সে কি? ওরা মানে পুলিশ রিপোর্ট দিয়েছে আমি নাকি অ্যাক্টিভ পলিটিক্স করি। ইয়ার কি মেরো না, সত্যি। এখন কি করবে? দেখি। আমার ভীষণ ভয় করছে, কিন্তু জানো তোমাকে ও চাকরিতে ঠিক মানাতো না। মানাতো না? তুমি পুরুষ মানুষ আর তুমি বলে কথা। ছাড়ছি। কেন? পেছনে তাড়া দিচ্ছে, পাবলিক বুথ এটা। কাল তোমাদের টেলিফোন খারাপ ছিল। কাল করবে তো? দেখি। আমার জন্য তোমাকে ছাড়ছি। একটা ফোঁপানির শব্দ কানে আসতেই রিসিভার নামিয়ে রাখল রাকেশ। সঙ্গে সঙ্গে দরজা খুলে মারোয়ারি ভদ্রলোক মুখ বাড়াতেই ও বেরিয়ে এলো। বেশ সহজ লাগছে এখন। সারাদিনের এই সময়টুকু রাকেশ সৎ। এখন কোনো ছলনা নেই, কোনো ফর্মুলা নেই। সিগারেট ধরালো রাকেশ। স্পষ্ট মনে আছে কলেজের প্রথম দুবছরের নীরাকে। মফস্বলে ছেলে রাকেশ হোস্টেল থেকে প্রথম যে মেয়েকে বন্ধুর মতো পেয়েছিল সে নীরা। তারপর নীরার সেই অসুখ দীর্ঘ দিন ধরে চেষ্টার পর নীরা 22 বছরের যৌবন শরীর নিয়ে নিম্নাঙ্গ শুকিয়ে বিছানায় লেপটে আছে, থাকবে সারা জীবন। শুধু দুটো হাত আর মুখ ছাড়া সব অচল। ক্রমশ হয়তো ফুরিয়ে যাবে সেটুকু,
আর কোনো হাত হয়তো প্রতিদিন অপেক্ষা করবে না রিসিভারটা তুলে নিতে, এবং এত সহজভাবে নিজের সব কথা বলার আর কেউ থাকবে না কোথাও। আমি নীরাকে ভালোবাসি, এবং এটাও ঠিক, নীরাকে নিয়ে সারা জীবন কাটানোর কথা একবারও ভাবি না। তবু নীরার কাছে কিছু বললে নিজেকে খুব ভারমুক্ত বলে মনে হয়। কেন? হনহন করে হেঁটে গেল রাকেশ। দুপুরের ধর্মতলার হকার আর ভিড় ঠেলে অযথা হাঁটল খানিকক্ষণ। আমাকে মানায় না এই চাকরিতে, হাসি পেল ওর। আমাকে কিসে মানায়, কিসে? কি মশাই, হাসছেন কেন? একটা বুড়ো মতন হকার ওকে বলতেই ও ঘুরে দাঁড়াল। যা বাপ্পা, শেষ পর্যন্ত এটা তার কি হলো? রাস্তায় হাঁটতে হাঁটতে একা একা হাসছে। দ্রুত চৌরঙ্গি রোড পেরিয়ে রাকেশ উসিস লাইব্রেরিতে ঢুকে গেল। আহ, নতুন বইয়ের কি দারুণ গন্ধ! আগে যখন আসত তখন ওদের রিসেপশনিস্ট মহিলার দিকে ওরা হাঁ করে তাকিয়ে থাকত, আজ তাকে দেখতে পেল না। একটা রঙিন ম্যাগাজিন খুলে বসল। পাতা উল্টাতে উল্টাতে একটা কালার ছবিতে ওর চোখ আটকে গেল। একটা বায়োটেক দৃশ্য। সাদামুখ আমেরিকান পুলিশ তেড়ে আসছে রাইফেল উঁচিয়ে, আর একটা নিগ্রো মেয়ে শরীর বেঁকিয়ে হাতের বই ছুঁড়ে মারছে তাদের দিকে। বইটা এখন শূন্যে ঝুলছে। কি বই ওটা? এখন এই সকালবেলায় খুব অসহায় বোধ করল রাকেশ। আজ আর কিছু করার নেই, এখন কোনো বন্ধুকেও পাওয়া যাবে না, সবাই একটা না একটা চাকরিতে ঠিক লেগে গেছে। কালবধি রাকেশও ছিল, অথচ আজ কোথাও যাবার জায়গা নেই। তবু চৌরাস্তার মোড়ে এসে একটা সিগারেট ধরালো রাকেশ। এখন মর্নিং স্কুল ছুটি হয়েছে। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে 32 দাঁতে পান চিবনোর মতো ডাটো মেয়েগুলোকে দেখল। কলেজে পড়তে এই প্রায় ফ্রক ছাড়তে যাওয়া মেয়েগুলোকে দেখলে বুকের মধ্যে কেমন করত। এই সময়টায় ওদের পায়ের গোছায় মাংস লাগে, থাই ভারী হয়। কলেজে পড়তে এদিকে তাকালেই বুক টিপটিপ করত। এখন খুব সহজ চোখে দেখল রাকেশ। মনের মধ্যে একটু আলোড়ন হল না, বরং মেয়েগুলোকে বড় ছোট, বড় কচি মনে হল। একে কি স্নেহ স্নেহ বলে? একদল মেয়ে ওর পাশ ঘেঁষে যাবার সময় বলে গেল, কেমন হাঁ করে দেখছে দেখ। যা শালা, এইটুকুনি পুঁচকে মেয়ে কি বাক্যি শোনালে মা! হঠাৎ একটা কথা মনে পড়ে যেতে হেসে ফেলল রাকেশ। প্রত্যেক পুরুষ মানুষের মতোই ওর একটা ছোট্ট স্মৃতি আছে, 13-14 বছর বয়সের স্মৃতি। সেটা মেয়েটার মুখও আজ স্পষ্ট মনে পড়ে না। চোখটা কেমন ছিল ভাবতে ভাবতে চিবুকের আদলটা হারিয়ে যায়। মফস্বল শহরের অন্ধকার নামা এক সন্ধ্যায় মেয়েটি হঠাৎ তাকে জড়িয়ে ধরেছিল। অবশ্য তার আগে সেই 15-16 বছরের প্রায় শাড়ি ধরতে যাওয়া মেয়েটি তাকে দেখে অনেকবার হেসেছে, গুনগুন করেছে, এবং বোকার মতো এখন মনে হয় গর্ধবের মতো। ও যখন মেয়েটাকে নিয়ে কি করবে ভেবে পাচ্ছিল না, তখন কানের কাছে ফিসফিস করে মেয়েটি বলেছিল, আই, আমার মিন্স হয়নি। কথাটার মধ্যে এমন একটা সুর ছিল যে রাকে সরে দাঁড়িয়েছিল। মেয়েটার কিছু একটা হয়নি এটা ভেবে ওর খারাপ লেগেছিল। সেই মুহূর্তে ও যদি জিনিসটা কি জানতো তাহলে তখনই এনে দিতে পারত যেন, অথচ সে বুঝতেই পারছিল না ব্যাপারটা কি। বাড়িতে একটা এটি দেবের ডিকশনারি ছিল বাঁধাই করা। কয়েকটি শব্দের বাংলা অর্থ সেই বয়সটায় চোরের মতোও দেখত তাতে। যদ্দূর মনে আছে রাকেশ ডিকশনারিতে প্রথম শব্দ দেখে লাভ। লাভ মানে ভালোবাসা, আই লাভ ইউ। ক্লাস 7-এর ছাত্র রাকেশ
চিলেকোঠার ঘরে বসে আকাশের দিকে তাকিয়ে বলেছিল। তারপর ইংরেজি শব্দ পেলেই ছুটে যেত এটি দেবের কাছে। কিন্তু এই মেয়েটি যে শব্দটা বলল ডিকশনারিতে তার তল্লাশ পেল না ও। তখন যে কি খারাপ লাগতো, ব্যাপারটা না বোঝা অবধি শান্তি লাগতো না। চলন্তিকা হাতে পেয়ে ঘেঁটেছিল, না শব্দটা নেই। এদিকে মেয়েটির দেখা পাওয়া যাচ্ছিল না কিছুতেই। ও বাড়িতে একটা কিছু হয়েছে টের পাচ্ছিল। তারপর একদিন শুনল মেয়েটি চলে গেছে কলকাতায় মামার বাড়ি। তখন খুব খারাপ লেগেছিল ওর। যতটা মেয়েটা চলে যাওয়াতে তার চেয়ে বেশি একটা শব্দ অচেনা থেকে গেল বলে। কাউকে জিজ্ঞাসা করা যায় না, কারণ স্বভাবত শক্তিতে ও বুঝেছিল ব্যাপারটা ভালো নয়। মেয়েটার বলার ধরনে সেই রকম রহস্য ছিল। তারপরে অনেক দিন পরে কখন কেমন করে সব কিছু বুঝে ফেলার পর ওর খুব খারাপ লেগেছিল সেদিন, নির্বোধ ছিল ভেবে। মেয়েটির মামার বাড়ি চলে যাওয়াটা অন্য একটা অর্থ উঁকিঝুঁকি মারছিল তখন। এখন হাসি পায় ভাবতে, কেমন মায়া লাগে মেয়েটার জন্য, এই বয়সের মেয়েদের জন্য। রাস্তা পেরিয়ে পাঞ্জাবির দোকানটা চলে এলো রাকেশ। দুপুরের খাবার ব্যাপারে সাধারণত পাঞ্জাবি দোকানে ওর পছন্দ, কারণ বাঙালি পাইস হোটেলে একটা অপরিচ্ছন্ন গন্ধ এবং খাবার সময় ভাত আটানা ডাল তিনানা ইত্যাদি দ্রুত নামতার মতো কানের কাছে চেঁচানো হয়। রাকেশ সেটা একদম বরদাস্ত করতে পারে না। তাছাড়া এখন রাকেশ মেনু পড়তে পড়তে ভাবল এখন পকেটের কথা চিন্তা করতে হবে। কাল অবধি ভাত আর কষা মাংস খেতে অসুবিধে ছিল না কিছু, কিন্তু এখন নিজেকে সামলাতে হবে। পকেটে যা আছে আর এক মাসের মাইনে হাতে পেলে সেটা দাঁড়াবে 700 টাকার মতো। 700 টাকায় কদিন চলবে? দুমাস? না, দুমাস পরে না খেয়ে থাকার কথা চিন্তাই করা যায় না। রুটি আর তড়কা বলল রাকেশ, 1টা টাকায় হয়ে যাবে। পেঁয়াজ আর লেবুর রস ছড়ানো তড়কা খেতে খেতে মাংসের ঘ্রাণ পেল রাকেশ। আর এই সময় দিনের মধ্যে দুবার এই খাবার সময় এই মফস্বল শহরটার কথা মনে পড়ে যায়। পরীক্ষার পর বাবা লিখেছিলেন, তোমাকে আর একটাও পয়সা দিতে পারবো না, আমার কর্তব্য আমি করেছি, এবার তোমার রাস্তা তুমি দেখে নাও। আর প্রতি মাসে মা এখনও লিখে যাচ্ছেন, ভালো থেকো ভালো থেকো। এসব ভাবলে টাবলে কেমন কান্না এসে যায়। সারা জীবনও ভালো থাকবে এই আশা নিয়ে মা বসে আছেন 300 মাইল দূরে। সারাদিনও ভালো থাকবে এই আকাঙ্ক্ষা নিয়ে নিরা শুয়ে আছে এই কলকাতায়। ট্রাম স্টপেজে এসে দাঁড়াতে না দাঁড়াতেই বেশ ওঠা যায় এরকম একটা ট্রাম পেয়ে গেল রাকেশ। হাতল ধরে পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো। অফিস যাচ্ছে সবাই। কলকাতায় এ একটা আজব ব্যাপার, সকাল 9টা থেকে 12টা অবধি অফিস টাইম, ওদের নিজেদের অফিসে 10টায় হাজিরা। জয়সওয়াল সাহেব কড়াকড়ি করেন বলেই পাশের অফিসের লোকগুলো 12টা অবধি পাঞ্জিবি এসে ঢোকে, যেন আসতে হয় তাই। আজ এই অফিস ভিড়টার গায়ে চোখ বুলিয়ে নিজেকে কেমন আলাদা মনে হলো ওর। এমন অভ্যেস হয়ে গিয়েছিল এই কমাসে, অথচ ইউনিভার্সিটিতে পড়ার সময় এসব ব্যাপার স্বপ্নের ধারে কাছেও আসতো না। তখন কফি হাউজের টেবিলে বসে চাকরি বাকরি করার কোনো স্থির পরিকল্পনা মাথায় আনার সময় ছিল না। যেদিন প্রথম ডিপার্টমেন্টে ঢুকেছিল রাকেশ, সেদিন খুব গম্ভীর হয়ে কথাবার্তা বলেছিল। বস্তুত এমএ পাস শব্দটা কাগজ পাকিয়ে কানে সুরসুরি দেবার মতো আরামদায়ক ছিল সে সময়। রাকেশের মনে আছে ওর পাশের সিটের অরুণবাবু কি বিনয়ে বলেছিল, দাদা এখানে আর কদিন থাকবেন? কিন্তু যেদিন শুনল
রাকেশের এম এর সাবজেক্ট কী ছিল সেদিন থেকে লোকটা ইয়ার দোস্তের মতো আবেশালা বলতে শুরু করল। এখন তাই রাকেশ দরকার হলে নিজেকে গ্রাজুয়েট বলে। বাংলার এম এ বলা মানে দেশি আয়নায় নিজের তিন রকম মুখ দেখা একই সঙ্গে। ঈশ্বর, ওয়েলিংটনের মোড়েই নেমে পড়ল রাকেশ। হিন্দু সিনেমার ফুটপাত দিয়ে একটু এগিয়ে গেলে সেই তিনতলা বাড়িটায় সুহাসদার অফিস। ঘড়িতে এখনও 12টা বাজেনি, সুহাসদার দেরিতে আসেন। অবশ্য বেশ কিছুকাল ও কোনো খবর জানে না, ইউনিভার্সিটির পরে এ অফিসেও আসেইনি। ওদের ম্যাগাজিন সেক্রেটারি অসীম ওর সঙ্গে সুহাসদার আলাপ করিয়ে দিয়েছিল। ছিমছাম সুন্দর চেহারা, 50-এর কাছে বয়স, মাথার চুল একটাও পাকেনি। সে সময় একটা বাংলা মাসিক করার চেষ্টায় ছিলেন সুহাসদা, কয়েকটা সংখ্যাও বেরিয়েছিল। অসীমকে প্রেসে নিয়ে গিয়েছিল। সুহাসদা একজন তরুণ খুঁজছিলেন সাহায্যের জন্য। মাস কয়েক একসঙ্গে ছিল রাকেশ, গোল্ড ফ্লেক্স সিগারেট খাওয়াতেন সুহাসদা, আর জোর করে 50টা টাকা হাত খরচ দিতেন, বলতেন সিগারেট খেও। তখন রাকেশ দেখেছে সুহাসদার কী প্রতিপত্তি। কলকাতার সব টপ লেভেলের লোকজন সুহাসদার পরিচিত। এই অফিসে বেশি আসেনি রাকেশ। আন্তর্জাতিক প্রীতি ও সৌহার্দ্য বাড়াবার কি একটা সংস্থা আছে প্যারিসে, সুহাসদার অফিস তারই সঙ্গে যুক্ত। তেতলায় উঠে রাকেশ দেখল অফিসটা নতুন করে সাজানো হয়েছে। ঢুকতেই ও একটু চমকে গেল। সুহাসদার অফিসে একটা অ্যাংলো মেয়ে কাজ করছে, ভাবাই যায় না। ওপাশে সেই বুড়ো ম্যাড্রাসির টাইপিস্ট আর ক্লার্ক ভদ্রলোক কাজ করছেন। অ্যাংলো মেয়েটি বোধহয় রিসেপশনিস্ট। মেয়েটি ওকে দেখে উঠে দাঁড়াল, বেশ খাই খাই চেহারা। আহা, চোখ যায় মা। ইয়েস, সুহাসদা, রাকেশ ভেতর দিকে ইঙ্গিত করল। আই এম সরি, হি ইজ বিজি। মেয়েটি হাসল। হু আর ইউ প্লিজ? প্লিজ টেল হিম আই এম রাকেশ, রাকেশ মিত্র। সামনের দু পকেটে হাত ঢুকিয়ে বলল রাকেশ। ইন্টারকমের বোতাম টিপে মেয়েটি রাকেশের নাম বলল। ওপাশ থেকে সুহাসদার গলা শুনতে পেল, ও রাকেশ, রাকেশ, ও আই সি, লেট হিম কাম। বোতাম টিপে মেয়েটি ওকে ভেতরে যেতে ইঙ্গিত করল। ভারী পর্দা সরাতেই চোখে পড়ল সুহাসদা ফোনে কথা বলছেন। কিন্তু ভীষণ অবাক হয়ে যাচ্ছিল রাকেশ। ইউনিভার্সিটিতে থাকতে সুহাসদাকে ও ধুতি পাঞ্জাবি ছাড়া দেখেনি। এখন চকোলেট রঙের কমপ্লিট স্যুট, লম্বা কাচের টেবিল, ঘরে চারধারে আধুনিক বিদেশি ছবি। একটা হাত নেড়ে সুহাসদাকে বসতে বললেন। চেয়ার টেনে বসল রাকেশ, গোল গদি মোড়া চেয়ার। বসতেই অনেকখানি তলিয়ে গেল ও। টেবিলের উপর চোখ বোলাতেই আবার চমকে উঠল রাকেশ। একটা চকচকে রেস বুক, হলদে রঙা মলাট, ওপরে ঘোড়ার ছবি আঁকা। কালকে জয়সল সাহেবের হাতে যেরকম দেখেছিল তার চেয়ে মোটা এবং রঙটা গাঢ়। সুহাসদার টেবিলে রেসের বই, ভাবাই যায় না। আন্তর্জাতিক প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে রেসবুকের কি সম্পর্ক থাকতে পারে বুঝতে পারছিল না রাকেশ। ফোন শেষ করে চেয়ার ঘুরিয়ে সুহাসদা বললেন, আরে কেমন আছো বলো। ঘাড় নাড়ল রাকেশ, চলছে। তোমাকে অনেকদিন পর দেখলাম, ওই ছেলেটির নাম কি জানো? হ্যাঁ, অসীম। অসীমের খবর কি? শুনেছিলাম আন্ডারগ্রাউন্ডে আছে। নখ দিয়ে নতুন গোল্ড ফ্রেকের প্যাকেট খুলছিলেন সুহাসদা। আমি ঠিক জানি না, অনেকদিন যোগাযোগ নেই। সুহাসদার বাড়ানো হাত থেকে সিগারেট নিল রাকেশ। বলো কি মনে করে হঠাৎ? আমার একটু তাড়াতাড়ি আছে। টেবিল থেকে রেসবুকটা তুলে পকেটে রাখলেন সুহাসদা।
হঠাৎ কেমন হয়ে গেল রাকেশের। ও ঠিক বুঝতে পারছিল না কি করে এই মুহূর্তে বলা যায়, সুহাসদা আমার চাকরি চলে গেছে। পুলিশ নিশ্চয়ই ভুল রিপোর্ট দিয়েছে সুহাসদা, আমি কোনো দিন পলিটিক্স করিনি। সুহাসদা আপনি আমাকে বাঁচান, আপনার অনেক ইনফ্লুয়েন্স। কি ভাবছো, জরুরি কিছু? সুহাসদা ঝুঁকে বললেন। বলেই ফেলি, রাকেশ ভাবল একবার, তারপর বলল, আপনাকে খুব দরকার সুহাসদা, আমার খুব বিপদ। বিপদ? কি হয়েছে, খুনটুন করনি তো? না না। তাহলে কি হয়েছে, খুব নার্ভাস হয়ে আছো মনে হচ্ছে? কিন্তু আমার যে ঘড়ি দেখল সুহাসদা, ও মাই গড, আর আধ ঘন্টা আছে, ট্যাক্সি পেলে হয়। তুমি এখন কি করছো, মানে কোথায় যাচ্ছ? উঠে দাঁড়ালেন সুহাসদা। আমি মানে কিছু করার নেই আমার, আমতামতা করল রাকেশ। কিছু করার নেই? একটু ভাবলেন সুহাসদা। তুমি যাবে আমার সঙ্গে? কোথায়? অবাক হল রাকেশ। সুহাসদা জরুরি কাজে যাচ্ছেন, ও সঙ্গে গিয়ে কী করবে? ততক্ষণে প্রায় দরজার কাছে চলে গেছেন সুহাসদা। ঘাড় ঘুরিয়ে ডাকলেন, আরে দাঁড়িয়ে কেন, চলে এসো কুইক, যেতে যেতে তোমার কথা শুনব। গল্পের বাক্স বাই রোমানা নূপুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি বিখ্যাত উপন্যাস এবং ওনার লেখা প্রথম উপন্যাস দোর এর প্রথম পর্ব। এর পরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।